স্ক্রিনের দুই দিকে দেখা যাচ্ছে একটা সময় দেশের মানুষের চোখের মণি দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা লজ্জার শিকার হচ্ছেন। একটা সময় ব্যাপক সম্মান কুড়ানো এই দুই ক্রিকেটার যেন বর্তমানে দেশের বেশিরভাগ মানুষেরই চক্ষুশূল। অবশ্য এমনটার কারণও আছে, কারণ এই দুইজনই যে ছিলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর। তবে এবার তাদের চরিত্রের উপরও উঠেছে প্রশ্ন। একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় এক বিমানবালা তাদের দুইজনের চরিত্র নিয়েই প্রশ্ন তুলছেন। সাকিব আল হাসান, হি বুকড মাল্টিপল রুমস উইথ আ ওম্যান দ্যাট ওয়াজন্ট হিজ ওয়াইফ, দ্যাট ওয়াজন্ট শিশির, শিশির ছিল না ওই বেটি। যেই বেটা এরকম করতে পারে, ইউ থিঙ্ক দিস গাই উইল স্ট্যান্ড আপ ফর হিজ ওন কান্ট্রি? মাশরাফি বিন মুর্তজা, সিরিয়াল চিটার উইথ মাল্টিপল র্যান্ডম ওম্যান, ইট ওয়াজন্ট জাস্ট ওয়ান ওম্যান। এই ভিডিও ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরই আরেকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় একটি রেস্টুরেন্টে বসে আছেন সাকিব এবং আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের কন্যা নাফিসা কামালকে। শুধু তাই না, ভিডিওটির পাশাপাশি তাদের দুইজনের বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের কারো কারো দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের। গুঞ্জন আরও তীব্র আকার ধারণ করে যখন সাকিবের সাথে নিজের সবকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেন সাকিব পত্নী শিশির। যদিও এরপর সাকিবের পক্ষেই ব্যাট ধরেছেন শিশির, ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তিনি, যেখানে তিনি লিখেন, আপনার হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না, প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, কিন্তু অনুগ্রহ করে আমাদের সম্পর্কের সঙ্গে বিষয়টি গুলিয়ে ফেলবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা, সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল, আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। যদিও এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্যই করেননি সাকিব এবং মাশরাফি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।